আপনি স্থপতি হিসেবে অত্যন্ত ব্যস্ত একজন মানুষ এবং আপনি একটি ত্রৈমাসিক পত্রিকা বা ম্যাগাজিন বের করছেন এই স্থাপত্যের ওপরে, যেটি অত্যন্ত উঁচু মানের একটি পত্রিকা। এই পত্রিকাটি সম্পর্কে একটু বলবেন। আমি বলছি যে আমি আসলে ছোটকাল থেকেই, মানে আমার বাবা মা যখন স্কুলেও ঢুকিনি, আমার এখনও মনে পড়ে যে আমি বাবা মা চলে গেছে বাইরে, আমি সারাদিন ঘুরতাম কী করা যায়, কী করা যায়, কী করতে পারি, কোনোদিন মাটি নিয়ে খেলছি বা এই ধরনের একটা সবসময় কিছু করার একটা তাগিদ সবসময় ছিল। স্থাপত্যে যখন পড়ি আজ থেকে 33-34 বছর আগে, তখন একবার উদ্যোগ নিয়েছিলাম স্থপতি নামে একটা পত্রিকা বের করার, কিন্তু তখন তো আমি ছাত্র, এটা করা সম্ভব হয় নাই। তো 30 বছর আমাকে লেগেছে এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে। করতে কেন হয়েছে, এটা আসলে আমাদের স্থাপত্য যেই ধারায় চলছে এত ভালো, এই উপমহাদেশের স্থাপত্য কিন্তু খুব কম হয়, কিছু মাস্টার আর্কিটেক্টের অবশ্যই কাজ আছে অন্যান্য দেশে, কিন্তু আমাদের যেই এভারেজ অনেক উঁচু লেভেলের। তো এই কাজগুলো আমরা বাইরের মানুষকে দেখাতে পারি না। এই আমার দেশে 25 থেকে 26-27টা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার পড়া হয়, সেই রংপুর থেকে পটুয়াখালী পর্যন্ত, ওই ছেলেরাও ঢাকার কাজ বা বড় বড় কাজ দেখতে পারে না। তো এটার একটা বিশেষ প্রয়োজনীয়তা ছিল, কারণ যারা এখন পড়ছে তারাই কিন্তু এই দেশের স্থপতি হবে, তারাই কিন্তু ভবন বানাবে, তারাই শহর গড়বে। তো তাদের কাছে এই সূত্রের একটা গাঁথুনি দরকার ছিল, যে এই গাঁথুনিটা হচ্ছে আমার কাজ, আমার অন্যান্য স্থপতিরা যা করছে সেটা তুলে ধরা, আমাদের স্থপতিরা যা করছে সেটা রেকর্ডেড করা, এবং সেটা শেষমেশ আমার বাইরের বিশ্বে দেখানো, যে দেখো আমাদের স্থাপত্য কত উন্নত। সেই তাগাদাতে গত 3 বছর লাগাতার আমরা এই ডট মানে বিন্দু, এই বিন্দুর অবশ্য আকৃতি নেই, কোনো কত বড় হয় তাও আমরা জানি না, বাট এই বিন্দু দিয়ে শুরু, ডট 3 বছর পার করে এখন 4th বছরে পড়লো। এটা খুব কঠিন কাজ, কঠিন কাজ এই কারণে যেটা কন্টেন্ট যেটা বলি আমরা, উপাত্ত জোগাড় করা খুব কঠিন, তারপর ইংরেজিতে পত্রিকা খুব সাবধানতা অবলম্বন করেই করতে হয়, তারপর আমরা করছি। চমৎকার। আপনার পরিবারের কথা একটু আসি, আপনার স্ত্রীও গান করেন। গানের সূত্রেই পরিচয়, সে আমার সহপাঠী, আমরা একসঙ্গে স্থাপত্য পড়েছি, শাজিয়া ইসলাম অন্তন। তো গান শুনেই কিন্তু আমি ওর প্রেমে পড়েছিলাম। আচ্ছা, কোন গানটি শুনে? গানটির কথা আমার ঠিক মনে নেই, কিন্তু কী পরে প্রথম দিন ক্লাসে এসেছিলো সেটা আমার মনে আছে, এবং সেদিনই সে দাঁড়িয়ে ক্লাসেও গান গেয়েছিল, পরে আমার বাসে আমরা যখন একসঙ্গে কাজ করি তখনও গান গেয়েছে। তো সেইখান থেকে কিন্তু এই গাঁট বাঁধা, সেটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ, কিন্তু মানে আমাদের ঘটক রবীন্দ্রনাথ। চমৎকার, খুব ভালো লাগলো। আপনার কাজ ভবিষ্যতে আরও অনেক আমরা দেখার আশা রাখি, এবং সেটা আপনার পেশার দিক থেকেই হোক, নেশার দিক থেকেই হোক, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকা কেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম স্থপতি মুস্তাফা খালিদ পলাশের সাথে, আশা করি সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আহসানুল হক, ভয়েস অফ আমেরিকা।